আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটি অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তরের পার্ট টু এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারুন তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে পার্ট ওয়ানের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। চার দাগে বলা হচ্ছে নিজের ভাষায় লেখো 120টি থেকে 160টি শব্দ। ক দাগের প্রশ্ন, বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? উত্তরে লিখবে 1793 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়ক চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়। বাংলা, বিহার ও উড়িষ্যার সমস্ত জমি জমিদারি সম্পত্তি হয়ে পড়ে। বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের যথেষ্ট প্রভাব পড়েছিল। যেমন, এক, কৃষকের অবস্থার অবনতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকের অবস্থার কোনো উন্নতি হয়নি। কৃষকরা জমিদারদের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েছিলেন। দুই, কৃষকের জমি দখলি সত্ত্ব খারিজ। এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রাক ঔপনিবেশিক আমলে কৃষকেরও জমির উপর দখলি সত্ত্ব ছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের সত্ত্বকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়। তিন, অতিরিক্ত কর। এই পয়েন্টের আন্ডারে লিখবে উঁচু হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের উপর অতিরিক্ত করের বোঝা চাপত। তাছাড়া প্রায়ই নানান আব ওয়াব বা বেআইনি কর আদায় করা হতো কৃষকদের থেকে। চার, কৃষকের জমি বাজেয়াপ্ত। এই পয়েন্টের আন্ডারে লিখবে নির্দিষ্ট খাজনা দিতে না পারলে কৃষকের জমি বাজেয়াপ্ত করার অধিকারও জমিদারকে দেওয়া হয়। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, পরিশেষে বলা যায় বাস্তবে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কোম্পানির কর্তৃত্ব ভারতীয় সমাজ ও অর্থনীতিতে দৃঢ় হয়েছিল। এই ব্যবস্থার ফলে নানা দিক থেকে চাপে পড়ে কৃষকের অবস্থার অবনমন হতে থাকে। খ দাগের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তঅরি মহলওয়ারি বন্দোবস্তগুলির তুলনামূলক আলোচনা করো। তিনটির মধ্যে কোনটি কৃষকদের জন্য কম ক্ষতিকারক বলে তোমার মনে হয়, যুক্তি দিয়ে লেখো। উত্তরে লিখবে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তঅরি মহলওয়ারি বন্দোবস্তগুলির তুলনামূলক আলোচনা। এক, বন্দোবস্তের এলাকা। এই পয়েন্টের আন্ডারে লিখ চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা, বিহার ও উড়িষ্যায় চালু হয়েছিল। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে রায়তঅরি বন্দোবস্ত চালু হয়েছিল দক্ষিণ পশ্চিম ভারতের মাদ্রাজ বোম্বাই এ। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকায়। 2 নং পয়েন্ট, রাজস্ব আদায়। এই পয়েন্টের আন্ডারে লিখবে চিরস্থায়ী বন্দোবস্তে কোম্পানি রাজস্ব আদায় করত জমিদারদের কাছ থেকে। রায়তঅরি বন্দোবস্তে কোম্পানি রাজস্ব আদায় করত সরাসরি কৃষকদের কাছ থেকে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে মহলওয়ারি বন্দোবস্তে রাজস্ব আদায়ের জন্য ঔপনিবেশিক সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করেছিলেন। 3 নং পয়েন্ট, খাজনার হার। এই পয়েন্টের আন্ডারে লিখবে চিরস্থায়ী বন্দোবস্তে ঔপনিবেশিক সরকার জমিদারদের কাছ থেকে নির্দিষ্ট কর নিতেন আর জমিদার নিজের ইচ্ছে মতো কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত। নির্দিষ্ট কোনো খাজনার পরিমাণ নির্ধারণ করা ছিল না। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে রায়তঅরি বন্দোবস্তে খাজনার হারে সমতা ছিল না, কোথাও 45%, কোথাও 55% খাজনা নেওয়া হতো। আবার প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে মহলওয়ারি বন্দোবস্তেও উঁচু হারে রাজস্ব ধার্য করা হতো। এরপর বক্স করে একটা পয়েন্ট করবে, কোনটা কম ক্ষতিকর। এই পয়েন্টের আন্ডারে লিখবে আমার মতে এই তিনটি ভূমি বন্দোবস্তের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকের পক্ষে কম ক্ষতিকর ছিল। কারণ, এক, চিরস্থায়ী বন্দোবস্তে খাজনার হার ছিল কম। দুই, এই বন্দোবস্তে কিছু মহানুভব জমিদার কৃষি ব্যবস্থার উন্নতির জন্য সচেষ্ট হয়েছিল।
প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে। তবে পরিশেষে বলা যায় এই তিনটি বন্দোবস্তই কৃষকদের পক্ষে ক্ষতিকর ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গদ আগের প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কি সরাসরি সম্পর্ক ছিল? সেই নিরিখে দাক্ষিণাত্যের হাঙ্গামাকে তুমি কিভাবে বিচার করবে? উত্তর লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করো, কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের সম্পর্ক। এই পয়েন্টের আন্ডারে লিখবে, ঔপনিবেশিক শাসনাধীন ভারতীয় অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষির বাণিজ্যিকীকরণ, অর্থাৎ বাণিজ্যের কাজে প্রয়োজন বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি বাড়তি গুরুত্ব পড়েছিল। এই কৃষির বাণিজ্যিকীকরণের সঙ্গে ভারতের কৃষক অসন্তোষ ও বিদ্রোহের সম্পর্ক ছিল, কারণ এক, কৃষকদের মধ্যে ভেদাভেদ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, কৃষির বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষক সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল। দুই, মুনাফা লাভ না হওয়া। এই পয়েন্টের আন্ডারে লিখবে, কৃষির বাণিজ্যিকীকরণের ফলে কৃষির উন্নতি যা হতো তাতে কৃষকের সরাসরি লাভ বিশেষ হতো না, মূলধন বিনিয়োগকারীরাই বেশিরভাগ মুনাফা করতেন। তিন নং পয়েন্ট, নীলকরদের অত্যাচার। এই পয়েন্টের আন্ডারে লিখবে, পূর্ব ভারতে নীলকররা জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বাধ্য করত নীল চাষ করতে, এর ফলে নীলকরদের প্রতি চাষিদের মনে ক্ষোভ তৈরি হয়। এরপরে বক্স করে পয়েন্ট করবে দাক্ষিণাত্য হাঙ্গামা বিষয়ে আমার মতামত। এই পয়েন্টের আন্ডারে লিখবে, আমার মতে কৃষির বাণিজ্যিকীকরণের জন্য যে কৃষক অসন্তোষ ও বিদ্রোহ সৃষ্টি হয়েছিল তার ফলাফলই দাক্ষিণাত্যের হাঙ্গামা, কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল, তার ফলে দাক্ষিণাত্যে কার্পাস তুলোর চাষ বেড়ে যায়। কিন্তু আমেরিকার গৃহযুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণাত্যে 1870 খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায়। তার উপর চড়াহারে রাজস্বের চাপ ছিল, এমতো পরিস্থিতিতে সাহুকর ও মহাজনদের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে কৃষকরা বিদ্রোহ শুরু করে। ঘ দাগের প্রশ্ন, বাংলার বস্ত্র শিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির কী ধরনের সম্পর্ক ছিল? কেন দেশীয় ব্যাংক ও বিমা কোম্পানি তৈরি করে ভারতীয়রা? প্রথমে বক্স করে পয়েন্ট করবে বাংলা বস্ত্র শিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির সম্পর্ক। এই পয়েন্টের আন্ডারে লিখবে, বাংলার বস্ত্র শিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির সম্পর্ক মোটেই সুবিধাজনক ছিল না, কারণ এক, 1720 খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনের সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি অন্য কাপড় আমদানির উপরেও চড়া শুল্ক চাপানো হয়েছিল। দুই, বাংলার তাঁতিদের সস্তায় দ্রব্য বিক্রি করতে এবং কোম্পানির বেঁধে দেওয়া দাম মেনে নিতে বাধ্য করা হতো, এর ফলে তাঁত শিল্পে ক্ষতি হতে শুরু হয়। তিন, বাংলার হস্তশিল্পীদের তৈরি জিনিস যাতে বেশি দামে কেনা না হয় তার জন্যও নজরদারি রাখত ব্রিটিশ কোম্পানি। চার, বাংলার তাঁতিদের চড়া দামে কাঁচা সুতো কিনতে হতো, চড়া দামে কাঁচামাল কেনা ও সস্তা দামে তৈরি দ্রব্য বিক্রিতে বাধ্য করা হতো। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে, এভাবে কোম্পানির সঙ্গে অসম প্রতিযোগিতায় বাংলার বস্ত্রশিল্প ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এরপর বক্স করে পয়েন্ট করবে দেশীয় ব্যাংক ও বিমা কোম্পানি গড়ে তোলার কারণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, ঔপনিবেশিক সরকার শিল্পগুলিকে নানাভাবে সহযোগিতা করেছিল, তবে ভারতীয় শিল্পোদ্যোগীরা সেই সহযোগিতা পাননি। কেবল সুতির কাপড় তৈরির শিল্পে অনেক ভারতীয় বিনিয়োগকারী ছিল। ব্যাংক থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। এ কারণে ধীরে ধীরে ভারতীয় ব্যবসায়ীরা দেশীয় ব্যাংক ও বিমা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ও দাগের প্রশ্ন, ভারতে কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা করো। উত্তরে লিখবে, ভারতে কোম্পানির শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। এক্ষণে আমরা এই দুই ব্যবস্থা সম্পর্কে তুলনামূলক আলোচনা করব। যথা, বক্স করে পয়েন্ট করবে রেলপথ ব্যবস্থা। এই পয়েন্টের আন্ডারে লিখবে, এক,
ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেল ব্যবস্থা। দুই, রেলপথ ব্যবস্থার ফলে ভারতের বিভিন্ন এলাকা একে অন্যের সঙ্গে যুক্ত হয়েছিল। তিন, রেলপথ বানানোর পদ্ধতি থেকে স্পষ্ট বোঝা যায় যে আদতে ভারতের উন্নতির কারণে রেলপথ বানানোর পরিকল্পনা নেওয়া হয়নি, বরং ঔপনিবেশিক শাসনকে গতিশীল করাই ছিল রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য। চার, লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। এরপর বক্স করে পয়েন্ট করবে। এক, ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে রেলপথের মতোই টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটেছিল। দুই, ঔপনিবেশিক শাসনের রাজনৈতিক ও সামরিক প্রয়োজন টেলিগ্রাফ প্রযুক্তির ব্যবহারকে জরুরি করে তোলে। তিন, বস্তুত রেলপথ ও টেলিগ্রাফের বিস্তার সহগামী হয়েছিল, রেলপথ বরাবর টেলিগ্রাফ লাইন তৈরি হয়। চার, এমনকি টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির মধ্যে যোগাযোগ করা প্রয়োজন হতো, এর মধ্যে দিয়ে রেলের সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা যেত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।